সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবারকাত স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কম বেশি স্বপ্ন সকলেই দেখে থাকি কেউ ভালো স্বপ্ন দেখি আবার কেউ খারাপ স্বপ্ন দেখি প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও থেকে জানব যে মানুষ ভালো স্বপ্ন দেখলে কি করবে অথবা মন্দ স্বপ্ন দেখলেই বা সে কি করবে তার করণীয় কি আসুন আমরা হাদিসের আলোকে এই বিষয়টি জেনে নিই সুপ্রিয় দর্শক এই পৃথিবীর বুকে যত নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এসেছেন সকলেই স্বপ্ন দেখেছেন তবে নবীদের স্বপ্ন ছিল সত্য তারা যখন যে কোনো সময় যে কোনো স্বপ্ন দেখতেন সেটাই ছিল সত্য কিন্তু আমরা যখন স্বপ্ন দেখি এই স্বপ্নটি সত্যি হতেও পারে নাও হতে পারে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই কোনো মানুষ যখন ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে তখন সে কি করবে ঘুমের মধ্যে কোনো ব্যক্তি যখন মন্দ স্বপ্ন দেখবে তখন ওই ব্যক্তি তার বাম পার্শ্বে তিনবার থুথু ফেলবে এবং বলবে এবং সঙ্গে সঙ্গে সে ব্যক্তি তার শোয়ার অবস্থানটি পরিবর্তন করে নিবে অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করে নিবে এ স্বপ্ন কারো সামনে বলা নিষিদ্ধ ভালো স্বপ্ন দেখলেও কাউকে বলতে হয় না তবে একান্ত অন্তরঙ্গ বন্ধুর সামনে অথবা জ্ঞানী ব্যক্তিদের সামনে বলা যেতে পারে প্রিয় দর্শক এ বিষয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনে নেব যে হাদিসটি সহি বোখারি এবং সহি মুসলিম এবং মেশকাত শরীফের ভিতর এসেছে হযরত আবু কাতাদারি আল্লাহ তাআলাহান হতে বর্ণিত তিনি বলেন রসুলসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে কাজী তোমাদের মধ্যে কেউ ভালো স্বপ্ন দেখলে সে যেন এমন ব্যক্তির নিকট এই স্বপ্নটি প্রকাশ করে যাকে সে ভালোবাসে আর যদি তোমাদের মধ্যে কেউ মন্দ অথবা খারাপ স্বপ্ন দেখে তাহলে সে যেন এই স্বপ্নের ক্ষতি এবং শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় চায় এবং বাম দিকে তিনবার থুতু ফেলে স্বপ্নটি যেন নিকট প্রকাশ না করে তাহলে এই স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সুপ্রিয় দর্শক হযরত জাবের রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে তখন সে যেন নিজের বাম দিকে তিনবার থুতু ফেলে আর আল্লাহর নিকট তিনবার শয়তান থেকে আশ্রয় চায় এবং পার্শ্ব পরিবর্তন করে শুয়ে থাকে প্রিয় দর্শক এই হাদিসটি সহি মুসলিম এবং মেশকাত শরীফের ভিতর এসেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত